পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার কৈচোর 2 নম্বর অঞ্চলের জাগেরশর্ডি গ্রামে অনুষ্ঠিত হয় বুথ ভিত্তিক কর্মী বৈঠক। অঞ্চল সভাপতি বলুন আর বুথ সভাপতি বলুন, কর্মীদের দাম কিন্তু সবার কাছে সমান। আমিও কর্মী, আপনারাও কর্মী। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর উপস্থিতিতে এই কর্মী বৈঠকটি অনুষ্ঠিত হয়। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন মেহবুব চৌধুরী, রেজাউল হক, কৈচোর 2 নম্বর অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রাঘব চন্দ্র ঘোষ। বিধায়ক জানান, 2021 সালে জনগণের আশীর্বাদে তারা বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। 2023 সালেরও পঞ্চায়েত ভোটে পুনরায় তারা বিপুল ভোটে জয়লাভ করবেন। তার অভিযোগ, বিজেপি ধর্মের সুশুরি দিয়ে রাজনীতি করছে। মানুষ মমতা ব্যানার্জির কাজে আকৃষ্ট হয়ে দলে চলে আসছে বিজেপি থেকে। মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি দলটা কোনো করে কোনো লাভ নেই, বিজেপি করলে আমাদের ক্ষতি। একমাত্র গরিবের মানুষ কথা চিন্তা করে মমতা ব্যানার্জি, তাই তারা এই দলে যোগদান। আজকে কতজন যোগদান করলেন? আজকে প্রায় গোটা ইয়ে নিয়ে কতগুলো পরিবর্তন হয়, ছাদে তহবিল তো স্টেজে ছিল, তোমরা তো দেখতে পেয়েছো কতজন জয়েন করে, প্রায় 200-র ওপর মানুষ আজ জয়েন করে। এরা কোন দল থেকে যোগদান করে? বিজেপি থেকে। আমাদের তো এমনিতেই বিধানসভায় তো প্রভাব পড়ে আছে, পঞ্চায়েতে এরা তো বুঝেছে যে পঞ্চায়েতে কিছুই হবে না, অর্থাৎ শাসক দলেই যাওয়া ভালো, আমরা তার পরিষেবাটা পাবো। আগামী পঞ্চায়েত ভোটে এই অঞ্চলে ফলাফল কী হবে? এই অঞ্চলে আমরা তো এমনিতেই তো এই অঞ্চল জিতে আছি, পঞ্চায়েতেও জিত, যে সিট কোটা অল্প হারিয়েছি, কোনোটা 6 হেরেছি, কোনোটা 23 হেরেছি, কোনোটা 27 হেরেছি, ওটা হার নয়, ওগুলো জিত। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অপূর্ব চৌধুরী, অপূর্ব চৌধুরী, বন্দে মাতরম, বন্দে। অঞ্চল সম্মেলন হচ্ছে ব্লক সভাপতির নির্দেশে। এখানে কতজন যোগদান করলো? এখানে আজ 200 পরিবার যোগদান করে। এই যে যোগদান, আগামী পঞ্চায়েত ভোটে প্রভাব কিন্তু পড়বে? এদের যোগদানের ফলে আগামী পঞ্চায়েত ভোটে আরও দল শক্তিশালী হবে। কোন দল থেকে যোগদান করলো এটা? বিজেপি থেকে। এখানে একজন বিজেপির মণ্ডল কমিটির সভাপতি অরূপ ঘোষ, তিনি সদ্য আছেন। ওরা বিজেপি থেকে এলো কেন? বিজেপিতে ওরা দীর্ঘদিন থেকে কোনো কিছু নেই, বর্তমানে হু হু করে বাজার দর বাড়ছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এসব দেখে তারা নিশ্চয়ই অনুতপ্ত যে আমরা কোথায় গেছি। তার জন্য আজকে মমতা ব্যানার্জির সমস্ত উন্নয়নকে পাথেয় করে তারা দেখেছে যে তাদের বাড়িতেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাদের বাড়ির মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, সবুজ সাথী সাইকেল পেয়েছে, এই সমস্ত কিছু দেখে তারা যে না, আমরা আর ওই ধারে থাকবো না, বিজেপি থেকে ছেড়ে আমরা তৃণমূলে যোগদান। কার হাত ধরে করলো? এরা আমাদের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাত ধরে আজকে এখানে যান। আজকে চলতে হবে, কারুর সঙ্গে কর্মীদের মাঝে কারুর সঙ্গে কোনো ভেদাভেদ থাকলে হবে না। আর পঞ্চায়েত ভোটে এবং পঞ্চায়েতের থেকেও বড় 24-এর লোকসভা ভোটে আমরা যেন প্রত্যেকটা বুথ জিততে পারি, আমরা মা বোনদের সঙ্গে নিয়ে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এই অঞ্চলটাকে, এই বার্তা। আগামী পঞ্চায়েত ভোটের এই পঞ্চায়েতের ফলাফল কী হবে? পঞ্চায়েত ভোটে আমরা ভোট করব। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।